সবাই যখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে হাই হাই করছে, তখন অন্য সুরে কথা বলতে শোনা গেল আলোচিত সমালোচিত বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে। সবাই যখন এবারের বিশ্বকাপে চরম ব্যর্থতার আশঙ্কা করছে, তখন সৌম্য সরকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা আদৌ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন, সেই প্রশ্ন কিন্তু এসেই যাবে। টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে বাংলাদেশ দলের পারফরমেন্সের অবস্থাও বেশ বেহাল, দলকে নিয়ে আশাবাদী হওয়ার সংখ্যা সীমিত। তবে সৌম্য সরকার এরই মধ্যে বড় স্বপ্নের কথাই বলেছেন, সেমিফাইনাল নয় তার স্বপ্ন রীতিমতো চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দলের পারফরমেন্স ছিল তেমন উল্লেখযোগ্য না। যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে তো স্বাগতিক দলের কাছে সিরিজ হেরে নাকাল অবস্থা হয়েছিল বাংলাদেশ দলের। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেও দলের অবস্থা ছিল শোচনীয়। এই অবস্থায় ডি গ্রুপে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মতো দলদের একটিকে টপকে সুপার এইটে যাওয়া যখন সংশয়ের ব্যাপার, তখন সৌম্য সরকার শোনালেন তিনি খেলতে চান ফাইনাল, সেমিফাইনালের আশা তিনি করতে চান না। বাহাতি এই ওপেনার সৌম্য সরকার সংশয়ের চোরাবালিতে ঘুরপাক খেতে চান না, তার আকাঙ্ক্ষা একেবারে আকাশের চূড়ায়। আমি সবসময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি, এটা আমার ব্যক্তিগত চিন্তা। আমি সবসময় স্বপ্ন বড় দেখতেই পছন্দ করি। যদি কেউ বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলতে যাব। এরপরে মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপর নির্ভর করবে, কিন্তু স্বপ্নটা বড় দেখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো সেরাটা দেওয়ার। আগের দুই বিশ্বকাপে ভালো কিছুই করিনি, 2024 স্মরণীয় করে রাখতে চাই, এমনটাই সৌম্য সরকারের ভাবনা। কিন্তু বাংলাদেশ দল যে খরার মধ্যে চলছে, তাতে সৌম্য সরকারের এই স্বপ্নটাকেও অনেকে হাস্যকর হিসেবেই দেখবেন নিশ্চয়ই।